প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্টের পরে বসলে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল বাস্তব জীবনে অবজেক্টের পরে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অর্থটা হবে কোনো কাজ করা অবস্থায় বোঝাবে, কোনো কাজ করা অবস্থায়। তাহলে দেখো, আমি তাকে দেখলাম, আই স হিম, আমি তাকে দেখলাম কলেজে যাইতে, আই স হিম গোয়িং টু কলেজ, আমি তাকে দেখলাম। এই যে এখানে গোয়িং, আই স হিম গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট, এইভাবে প্রত্যেকটা ভার্ব ব্যবহার করতে পারবে তোমরা। আই স হিম রিডিং ইংলিশ, আই স হিম প্লেইং ক্রিকেট, আই স হিম স্পিকিং ইংলিশ, আই স হিম লার্নিং ইংলিশ, এইভাবে পরবর্তীতে যে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব এটা হলো ওই কাজটা করা অবস্থায়। আমি তাকে সাঁতার কাটা অবস্থায় দেখলাম, আই স হিম সুইমিং ইন দ্য পুল, আমি তাকে মাঠে খেলতে দেখলাম, আই স হিম প্লেইং ইন দ্য ফিল্ড, এইভাবে আই ফাউন্ড হিম প্লেইং ক্রিকেট, আই অলওয়েজ সি হিম রিডিং ইংলিশ, আমি সবসময় তাকে দেখি ইংলিশ পড়তে, আই অলওয়েজ সি হিম রিডিং ইংলিশ লার্নিং ইংলিশ, আমি তাকে সবসময় দেখি ইংলিশে কথা বলতে, আই অলওয়েজ সি হিম স্পিকিং ইংলিশ, এইভাবে। তাহলে আমরা প্রথম ভিডিওতে শিখলাম প্রেজেন্ট পার্টিসিপলের সাবজেক্টের আগে থাকলে ইয়া প্রত্যয় হয়, এখন আমরা পরবর্তীতে দিলাম এটা হচ্ছে কোনো কাজ করা অবস্থায় পাওয়া যায়। আরো একটা কিন্তু আছে, ছোটবেলায় আমরা পড়তাম যে সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল, হাসতে হাসতে মায়ের কাছে গেল, এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই ইংলিশ, মেয়েটি কাঁদিতে কাঁদিতে তার মায়ের কাছে গেল, দ্য গার্ল ওয়েন্ট টু হার মাদার ডান্সিং, একবার শুধু ভার্বটা বলতে হবে ডান্সিং। কিন্তু বাংলায় আর ওই বাংলা যেমন নাচিতে নাচিতে, ইংলিশে কিন্তু ডান্সিং ডান্সিং হবে না। তাহলে মেয়েটি কথা বলতে বলতে ক্লাসে ঢুকলো, দ্য গার্ল এন্টার্ড দ্য ক্লাসরুম, অর দ্য গার্ল এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম স্মাইলিং অথবা লাফিং, হাসিতে হাসিতে, সে কাঁদিতে কাঁদিতে বাড়িতে গেল, হি ওয়েন্ট হোম ক্রাইং। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইংলিশ উইথ মোস্তফা হাইলাইট পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে।